হাই ফ্রেন্ডস, আমি এখন চলে এসেছি তোমাদের সাথে আর একটা রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে চিকেন কারি। তো খুব ইজি টাইপ চিকেন কারি, আর বাইরে খুব বৃষ্টি পড়ছে, তো এই বৃষ্টির মধ্যে আজকে রাতে আমাদের স্পেশাল ডিনার, স্পেশাল মেনু চিকেন কারি আর পরোটা। তো চলো এখন আমি চিকেন কারিটা তৈরি করব। চিকেন কারিটা তৈরি করতে কী কী লাগছে আমি সেগুলো তোমাদেরকে দেখাই, আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। ভিডিওটা প্লিজ লাইক করো, শেয়ার করো, আর একটু সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো কী কী লাগছে তোমাদের দেখিয়ে দিই। তো প্রথমে আমি চিকেনটা ম্যারিনেট করে নেব। চিকেনটা ম্যারিনেট করার জন্য আমি এর মধ্যে ফার্স্টে দেবো হচ্ছে একটু আদা রসুন আর কাঁচা লঙ্কা। এই যে আদা রসুন কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করেছিলাম সেটা দিয়ে দেবো, কিছুটা দেবো, পুরোটা না। একটুখানি টক দই দিয়ে দিচ্ছি, এটাকে ম্যারিনেট করে নেবো। দই আর আদা রসুন কাঁচা লঙ্কা দিয়ে যে পেস্টটা করেছিলাম সেটা দিয়ে ম্যারিনেট করবো, আর কিছু দেবো না। আর সব কিছু আমি পরে দেবো। আমি চিকেন কারি যেটা করবো সেটা আমি এইভাবেই করি সাধারণত, এটা ম্যারিনেট করে খানিকক্ষণ রেখে দেবো। আমার বাটিটা না ছোট হয়ে গেছে, একটু বড় বাটি নিলে ভালো হতো। যাই হোক, মেখে রেখে দিই। তো মাখা হয়ে গেছে, এবার নেক্সট স্টেপটা আমি দেখাচ্ছি। তো আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি এবারে আলুগুলোকে আস্তে আস্তে তুলে নেব। আলুগুলো তুলে নিলাম। তো কড়াইতে আমি আগেই বেশি করেই তেল দিয়ে দিয়েছিলাম। ওই তেলে আর তেল লাগবে না, দেখতে পাচ্ছ সবাই? কারেন্টটা দেখো না আসেনি এখনো, তো খুব অসুবিধে। দেখো কড়াইতে তেল দিয়েছি। হ্যাঁ, এই তেলের মধ্যেই আমি এখন গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা সব কিছু ফোড়ন দিয়ে দেবো। চলো দেখো, আমি তেলের মধ্যে এখন তেজপাতা আর গোটা শুকনো লঙ্কাগুলো একটু ফাটিয়ে নিয়ে আর গোটা জিরে দিয়ে একসঙ্গে দিয়ে দিলাম। একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি ইয়ে দিয়ে দেবো, পেঁয়াজ কুচি দেবো। লঙ্কাগুলো একটু লাল লাল হয়ে গেলে ভাজা ভাজা, হয়ে গেছে। আমি এবারে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। আমি চিকেন কারিতে কিন্তু সবসময় পেঁয়াজ কুচিয়েই দিই, পেঁয়াজ পেস্ট করে দিই না। হ্যাঁ, আর ম্যারিনেট করেছিলাম যখন চিকেনটার মধ্যে একটু আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট আর একটু টক দই দিয়ে ম্যারিনেট করেছি, কিন্তু আর কিচ্ছু দিইনি, আর কোনোরকম কোনো মশলা দিইনি। আর এই যে পেঁয়াজটা আমি এখন এই তেলের মধ্যে দিলাম, পেঁয়াজ কুচিটা। এবারে তাতে আমি ভেজে নিই
পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হবে। পেঁয়াজটা তাহলে লাল লাল করে ভাজা হোক। তোমাদের আশীর্বাদে কারেন্ট চলে এসেছে, আশা করি আর দেখতে অসুবিধা হবে না। আর আমারও এইভাবে ভিডিও করতে খুব অসুবিধা হচ্ছিল। যাই হোক, পেঁয়াজটা দেখো ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আদা রসুন আর কাঁচা লঙ্কার যে পেস্টটা করে রেখেছিলাম, মানে যেটার হাফ দিয়ে মাংসটা ম্যারিনেট করেছিলাম চিকেনটা, সেই হাফটা এখানে দিয়ে দিচ্ছি। এবারে এটাকে মানে নাড়িয়ে নেব। দেখো তেল ছেড়ে দিয়েছে, মশলা যেটা দিয়েছিলাম আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট ওটা। এবার আমি এর মধ্যে যেটা দিয়ে দেবো সেটা হচ্ছে টমেটো। এবার আমি টমেটোটা কুচিয়ে দিয়েছি, আমি টমেটো পেস্ট করে দিই না, আমি টমেটো কুচিয়ে দিলেই আমার ভালো লাগে। সে যে পদ্ধতিটা করে আর কি, আমি এরকম পদ্ধতিতেই করি। এবার একটুখানি গ্যাসটা সিম করে আমি টমেটোটা মানে একটু সেদ্ধ হতে দেবো, ঠিক আছে? টমেটোগুলো দিয়েছি, সেদ্ধ হতে দিয়েছিলাম, টমেটোগুলো একটু গলে গলে এসছে। এবার যেটা হচ্ছে সেটা হচ্ছে আমি একটু এর মধ্যে নুন দেব, আন্দাজ মতো নুন দেব, যে যেমন খায় আর কি, পরিমাণে বেশি কম। তো আমরা নুন খুব বেশি খাই না, তবে খুব কমও যে খাই তাও নয়, মোটামুটি খাই। নুনটা দিয়ে মশলাটা নাড়ানোর একটাই উদ্দেশ্য, নুনটা দিলে না টমেটোগুলো একটু মজে মজে যাবে, সেই কারণে নুনটা দিয়ে আমি নাড়িয়ে নিচ্ছি। দেখো টমেটোগুলো অনেক সেদ্ধ হয়ে যাচ্ছে, অনেক মশলা কষানোর উপরেই না খাবারের টেস্ট। যত মশলা কষাতে পারবে তেলের মধ্যে কত টেস্টি হয়, বুঝছ? টমেটোগুলো অনেক নরম হয়ে গেছে, আরও নরম হবে, দাঁড়াও আরও কষবে তো। আমি তো এখনই এখানে জল পর মানে সেভাবে দেব না, সামান্য একটু জল দিয়ে আর কি করবো, তবে এখনই নয় সেটা। এবার যেটা দেবো সেটা হচ্ছে এখানে হলুদ দিয়ে দিলাম, তারপরে দেবো হচ্ছে আমি একটু এর মধ্যে লঙ্কার গুঁড়ো। হলুদের পরে এর মধ্যে দেবো হচ্ছে লঙ্কার গুঁড়ো। ঝাল আমি আগেই বলেছি আমরা একটু কম খাই, তাই ঝাল আমি বেশি দেবো না, ব্যাস আর দেবো না। আর তার মধ্যে আমি কাঁচা লঙ্কা তো পেস্ট করে মানে দিয়েছি মশলার মধ্যে। এবার আমি দেবো যেটা সেটা হলো জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো দিলাম। এইবারে দেবো হচ্ছে গিয়ে ধনে গুঁড়ো, আমি তখন মিস্টেক করে বলে ফেলেছিলাম, তার জন্য সরি। এবার ওই যে পেস্ট করেছে আমি দিয়েছিলাম, তার মধ্যে একটু মশলা লেগেছিল, ওই জন্য ওখানে একটুখানি আমি জল দিয়ে রেখেছিলাম, সামান্য জল ওইটা দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে কষাতে থাকবো, ঠিক আছে? এটা কষতে থাকে, এটা মোটামুটি 5 থেকে 10 মিনিট আমি কষাবো, এতে করে পেঁয়াজটাও আর টমেটোটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখো কি সুন্দর কালার এসছে,
আরো কালার আসবে, কষানোটা আরো কালার আসবে। দেখো আমার 7 মিনিট হয়ে গেছে মশলাটা নাড়াতে নাড়াতে, দেখো তেল পর্যন্ত ছেড়ে দিয়েছে। এবার আমি ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দেবো। দই, আদা, রসুন, কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে ম্যারিনেট করেছিলাম। ওইগুলো দিয়ে এবার আমি নাড়াবো। এবার এটাকে কষানোর পালা, যত ভালো কষাবো তত বেশি টেস্ট, তাই না? আর যদি কেউ মানে সময় থাকে আর কি কারোর হাতে বেশি, তো গ্যাসটা না সিম করে দেবো। সিম করে দিয়ে একটু চাপা দিলে আবার মানে খুললে আবার নাড়ালে, এইভাবে যদি কষাও তাহলে চিকেনটা আরও একটু বেশি। কিন্তু আমাদের সত্যি কথা বলতে আমার তো ভীষণই সময়ের অভাব, কারণ ছোটো বাচ্চা নিয়ে সব কিছু, তার টাইমে খাওয়ানো সব কিছু করতে হয়। সেই কারণে আমি এইভাবেই করে দিচ্ছি, এটাও খারাপ হয় না খেতে। তো প্রায় 15 মিনিট ধরে আমি চিকেনটাকে কষালাম। তো যেহেতু আমি দই দিয়ে না ম্যারিনেট করেছিলাম বলে চিকেন চিকেন অনেকটা জল বেরিয়েছে কড়াইতে দেওয়ার পরে, সেই জলটাই মানে আস্তে আস্তে শুকিয়ে চিকেনটাকে সেদ্ধ করেছি, কোনো রকম জল দিইনি। তো এখনও কষানো আমার বাকি আছে। আমি এর মধ্যে ওই যে ভেজে রেখেছিলাম আলু ওগুলো দিয়ে দেবো। হ্যাঁ, ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে এখনও কষাবো, এখনও অনেকক্ষণই কষাবো আর কি। মাংসটা কষিয়ে কষিয়েই সেদ্ধ করবো, আলুটার জন্য একটু জল দেবো লাস্টের দিকে, নাহলে তো আলুগুলো তো বড় বড় করে কেটেছি সেদ্ধ হবে না। যাই হোক, আলু সমেত একটু আরও মোটামুটি 10 মিনিট মতন কষাবো। তারপরে এখন তো 15 মিনিট ধর এমনি চিকেনটাকে কষালাম, এবার আলু দিয়ে একটু কষাই। যতক্ষণ না তেল ছাড়বে, এমনি তেল ছেড়েও গেছে দেখো, তোমরা দেখতে হয়তো পাচ্ছ, আর একটু তেল ছাড়বে চিকেনগুলো। দেখো সদ্য হয়ে যাচ্ছে চিকেনগুলো, থেকে তো গা দিয়ে কেমন ছেড়ে ছেড়ে যাচ্ছে। তো আলু দিয়ে খানিকক্ষণ কষানো হয়ে গেছে, মোটামুটি 10 মিনিট মতো। দেখো তেল ছেড়ে দিয়েছে, আর যে জলটা বেরিয়েছিল জলটা পুরো টেনে গেছে, ঠিক আছো? দেখো আর একটু নাড়া দিই, আর একটু নাড়া দিয়ে তারপরে এর মধ্যে জল দিয়ে দেবো। জলটা দিতাম না মানে আলুগুলোর জন্যই জলটা দেওয়া, নাড়ে সেদ্ধ হবে না। তবে আমি এটা ঝোল ঝোল করবো না, এটা একটু শুকনো শুকনো গ্রেভি গ্রেভি টাইপেরই হবে, কেন এটা তো আমরা আজকে রাতে পরোটা দিয়ে খাবো, সেই কারণে। এখন তেল ছেড়ে দিয়েছে সাইড দিয়ে, তোমরা হয়তো দেখতে পাচ্ছ, আর দেখছো কি সুন্দর কালার এসেছে। আর 2 মিনিট মতো কষি, আমি জল দিয়ে দেবো এর মধ্যে, কেন মাংসগুলো না প্রায় সেদ্ধ হয়ে এসছে বলে। তাহলে এই দেখো বুঝেছো না, খুঁজি দেবে যাচ্ছে এইরকম। তো দেখো আমি এখানে পুরোপুরি কষানো হয়ে গেছে, মশলাগুলো লেগে লেগে এসেছে। এবার আমি সামান্য একটু জল দিয়ে দেবো, জল দিয়ে এটা আলুগুলো জাস্ট সেদ্ধ হচ্ছে, এবং বেশি ঝোল ঝোল এটা করবো না, গ্রেভি গ্রেভি করবো তোমাদের বললামই হোক। তাহলে একটুখানি আলুগুলো সেদ্ধ হতে দেওয়া যাক। তো চিকেন কারি আমার রেডি হয়ে গেছে, একদমই কষা কষা শুকনো শুকনো করেছি আমি। এর মধ্যে শুধু একটু এখন গরম মশলাটা মেশাবো। দেখো না আবার লোডশেডিং হয়ে গেল, খুবই অসুবিধা হচ্ছে, ঠিক আছে? গরম মশলা দিয়ে দিয়েছি,
তো হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে দেবো। দেখতে পাচ্ছ সবাই? ও, কারেন্ট এসে গেছে। তো চিকেন কারি হয়ে গেছে, আমি গ্যাস অফ করে দিয়েছি। এবার এটাকে নামিয়ে নেবো। গরম মশলাও নামানোর আগে একটু দিয়ে দিলাম। দেখো তো আমি কষা কষাই করেছি, যেহেতু পরোটা দিয়ে খাবো। তো আজকের জন্য এখানেই আমার ভিডিও শেষ করছি। টাটা, বাই বাই। তো আমার চিকেন কারি রান্না কমপ্লিট, এবার খাওয়ার পালা। তো এটা আমরা এখন পরোটা দিয়ে খাবো। তো এইভাবে তোমরা সবাই ট্রাই করো, করে দেখো, খুব ভালো লাগবে। আর ভিডিওটা একটু লাইক করো, শেয়ার করো, আর প্লিজ 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 একটু সাবস্ক্রাইব করে দিও। এখনকার মতো টাটা, বাই বাই।